পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর জেলায় বালক তৃণমূলের অস্বস্তি, কাছে এক নম্বর ব্লকের দুলালপুর পঞ্চায়েতের শাসক অস্বস্তি, প্রধান উপপ্রধান সহ সাত পঞ্চায়েত সদস্যের পদত্যাগ, পদত্যাগ করেছেন তৃণমূলের পঞ্চায়েত সভাপতিও, জেলা সংখ্যালঘু সেলের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ, দলকে জানিয়ে ইস্তফা এমনই দাবি পদত্যাগে প্রধান উপপ্রধানের। কাঁথি এক নম্বর ব্লকের দুলালপুর পঞ্চায়েতের শাসক অস্বস্তি, প্রধান উপপ্রধান সহ সাতজন পঞ্চায়েত সদস্য পদত্যাগ করলেন। ঋত্বিক প্রধান প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, সাতজন পঞ্চায়েত সদস্যর পদত্যাগ, ঠিক কি অভিযোগ এনে তারা পদত্যাগ করলেন? দেখো, যেটা হচ্ছে যে কাঁথি এক নম্বর ব্লকের দুলালপুর গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে যেটা দেখা গেল যে প্রধান উপপ্রধান সহ সাতজন পঞ্চায়েত সদস্য এবং সেই সঙ্গে পঞ্চায়েতের তিনি যিনি তৃণমূলের সভাপতি ছিলেন তিনিও পদত্যাগ করেছেন। তাদের যেটা অভিযোগ হচ্ছে মূলত পূর্ব মেদিনীপুর জেলার সংখ্যালঘু সেলের যিনি সভাপতি রয়েছেন আনোয়ার উদ্দিন, ওনার বিরুদ্ধেই মূলত ওনারা অভিযোগ তুলেছেন যে এলাকায় উনি ব্যাপক হারে দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতি এবং স্বজন পোষণের ফলে সাধারণ মানুষের কাছে তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে এবং যেই জবাবদিহি করার জন্য তারা অস্বস্তিতে পড়ছেন এবং সেটা তারা দলকে জানিয়েই রীতিমতন ঢাকঢোল পিটিয়ে পদত্যাগ করলেন। যদিও এই এলাকার যিনি সংখ্যালঘু সেলের সভাপতি রয়েছেন আনোয়ার উদ্দিন, উনি জানিয়েছেন যে উনি কোনো রকম ভাবে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত নন, সুতরাং পঞ্চায়েতে যারা রয়েছেন তারাই অপকর্মের সঙ্গে যুক্ত এবং যার ফলে তারা সাধারণ মানুষের কাছে এখন যখন ভোট চাইতে যাচ্ছেন বা ভোট এগিয়ে আসছে তখন কিন্তু তার জবাবদিহি করতে পারছে না, যার ফলেই তারা পদত্যাগ করেছে। কিন্তু এই পদত্যাগকে ঘিরেই কিন্তু তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপির বক্তব্য যে এখানে আড়া থেকে গোড়া, অর্থাৎ দলের যারা যারা রয়েছে তৃণমূলের সঙ্গে প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা সেই কারণে নিজেদের মধ্যে অন্তর্কলহে জড়িয়ে পড়ছে এবং সেই জায়গা থেকে পদত্যাগ করছে। এরকম যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে ততই কিন্তু এই পদত্যাগের মাত্রা বাড়বে বা অন্তর্কলহের মাত্রা বাড়বে। ধন্যবাদ ঋত্বিক তোমাকে। নেতাজি নগরে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, দোকানে গ্রিল লাগাতে গেলে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠছে, টাকা দিতে না চাওয়ায় মারধরের অভিযোগ ব্যবসায়ী, অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। নেতাজি নগরের ঘটনা, সেখানে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল, দোকানে গ্রিল লাগাতে গেলে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠছে, স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ, টাকা দিতে না চাওয়ায় মারধরের অভিযোগ ব্যবসায়ীর, অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। নেতাজি নগরের তৃণমূলের বিরুদ্ধে বা তোলাবাজির অভিযোগ উঠল এক ব্যবসায়ী, তিনি অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ করছেন তিনি, দোকানে গ্রিল লাগাতে গেলে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ এবং টাকা দিতে না চাওয়ায় মারধরের অভিযোগ করছেন ব্যবসায়ী। আবির দত্ত কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, ঠিক কি অভিযোগ ওই ব্যবসায়ী? দেখো, অভিষেক দাস নামে ওই যে ব্যবসায়ী, তিনি যেটা অভিযোগ করছেন যে তার একটি দোকান রয়েছে এবং যে দোকান রয়েছে দোকানের পাশে বা দোকানের সামনে বেশ কিছু অসামাজিক কাজ হয় রাত্রিবেলা, সেটা আটকানোর জন্য তিনি গ্রিল দিতে চান এবং গ্রিল লাগাতে গেলে তৃণমূলের লোক কর্মীরা তারা কয়েকজন এসে তারা এসে তাকে তার থেকে 2 লক্ষ টাকা চায়, তাকে হেনস্থা করে এবং গ্রিল লাগাতে বাধা দেয়। গ্রিল লাগালে অবস্থা যেগুলো ছিল সেগুলো ভেঙে দেওয়া হয় এবং তিনি আতঙ্কিত অবস্থায় রয়েছেন। পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারপরে তিনি লিখিতভাবে অভিযোগ জানান নেতাজি নগর থানাতে। এই পরিপ্রেক্ষিতে আমরা স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে যে জায়গায় দোকান রয়েছে সেই যে আবাসনের তলায় দোকান, সেই আবাসনের বাসিন্দারা তারা আপত্তি জানিয়েছিলেন এবং সেই জন্যই পার্টির যারা কর্মীরা তারা গিয়ে সেখানে কথা বলতে গিয়েছিলেন, কিন্তু কোনোভাবে টাকা চাওয়া বা অসামাজিক কাজ কোনো কিছু সেখানে হয় না। এই পরিপ্রেক্ষিতে কিছু ভিডিও প্রকাশ করে দিয়েছেন ওই অভিযোগকারী এবং তিনি যেটা বলছেন যে তাকে রীতিমতো পরবর্তীকালে তাকে তার উপরে হামলা হতে পারে তিনি আশঙ্কা করছেন, আজকেও তাকে মারধর করা হয়েছে বলে তার দাবি। তার দাবি এটাও যে মাত্র গ্রিল লাগাতে গেলে 2 লক্ষ টাকা দিতে হবে এবং সেটা না দিতে পারলে সেই ক্ষেত্রে গ্রিল লাগাতে দেওয়া হবে না, গ্রিলের কাজ হচ্ছিল সেই কাজও বন্ধ করে দেওয়া হয়েছে এবং দোকানে তিনি সেখানে দোকানে একজন ব্যবসায়ী স্টেশনারি দোকানের, তিনি যেটা বলছেন এই ঘটনার পরে তিনি আতঙ্কিত, তাই পুলিশের কাছেও লিখিতভাবে অভিযোগটা তিনি জানিয়েছেন। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে তারা সমস্ত বিষয় খতিয়ে দেখছেন। ধন্যবাদ আবির।